ইতিহাস গড়ে মহাকাশে উন্মোচিত হলো বিশ্বকাপের ট্রফি, নামলো মোদি স্টেডিয়ামে। কবে কোন দেশে ঘুরবে এই ট্রফি থাকছে বিস্তারিত। 1996 সালে ফরফের ইডেনে হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল, সঙ্গে থাকছে আরও ম্যাচের চমক। রাজকীয় ভঙ্গিমায় মহাশূন্যে উন্মোচিত হলো 2023 সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠের 1,20,000 ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে, যা বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করেছে, যে মাঠেই 2023 সালের বিশ্বকাপের ফাইনালের আসর বসতে চলেছে। সেখান থেকে বিশ্বের মোট 18টি দেশে ঘুরবে বিশ্বকাপের এই ট্রফি। সেই সফরের মধ্যে একাধিকবার ভারতে ট্রফি ফিরে আসবে। স্বাধীনতা দিবসে ভারতেই থাকবে বিশ্বকাপের ট্রফি, তারপর ফের বিদেশে পাড়ি দেবে। আগামী 4 সেপ্টেম্বর থেকে ভারতেই থাকবে বিশ্বকাপের ট্রফি। আর রোহিত শর্মা, বিরাট কোহলিরা যদি বিশ্বকাপে জিততে পারেন, তাহলে 2027 সাল পর্যন্ত সেই ট্রফি ভারতেই থেকে যাবে। কবে বিশ্বের কোন দেশে থাকবে বিশ্বকাপ ট্রফি? নাম্বার 1, 27 জুন থেকে 14 জুলাই ট্রফি অবস্থান করবে ভারতে। নাম্বার 2, 15 জুলাই থেকে 16 জুলাই ট্রফি পৌঁছবে নিউজিল্যান্ডে। নাম্বার 3, 17 জুলাই থেকে 18 জুলাই অস্ট্রেলিয়া, 19 জুলাই থেকে 21 জুলাই পাপুয়া নিউগিনি, 22 জুলাই থেকে 24 জুলাই ভারত, 25 জুলাই থেকে 27 জুলাই আমেরিকা, 28 জুলাই থেকে 30 জুলাই ওয়েস্ট ইন্ডিজ, 31 জুলাই থেকে 4 আগস্ট পাকিস্তান, 5 আগস্ট থেকে 6 আগস্ট শ্রীলঙ্কা, 7 আগস্ট থেকে 9 আগস্ট বাংলাদেশ, 10 আগস্ট থেকে 11 আগস্ট কুয়েত, 12 আগস্ট থেকে 13 আগস্ট বাহরিন, 14 আগস্ট থেকে 15 আগস্ট ভারত, 16 আগস্ট থেকে 18 আগস্ট ইতালি, 19 আগস্ট থেকে 20 আগস্ট ফ্রান্স, 21 আগস্ট থেকে 24 আগস্ট ইংল্যান্ড, 25 আগস্ট থেকে 26 আগস্ট মালয়েশিয়া, 27 আগস্ট থেকে 28 আগস্ট উগান্ডা, 29 আগস্ট থেকে 30 আগস্ট নাইজেরিয়া, 31 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা। 1996 সালে ফরফের ইডেনে হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল, সঙ্গে থাকছে আরও ম্যাচের চমক। কলকাতায় তথা বাংলা ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ্য আয়োজনের দায়িত্ব যে ইডেন গার্ডেন্স পাচ্ছে না, তা এক প্রকার আগেই ঠিক হয়ে গিয়েছিল, যার ফলে খানিক হতাশ ছিলেন বাংলার ফ্যানেরা। তবে এবার সূত্র মারফত জানা যাচ্ছে, বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ইডেন গার্ডেন্স। বিশ্বকাপ উপলক্ষে ইডেন গার্ডেন্সের সংস্কারের কাজ আগেই শুরু হয়ে গিয়েছে, কোনো বড় ম্যাচ আয়োজন করার দাবি আগেই বিসিসিআইকে জানিয়ে রেখেছিল সিএবি। ভারত পাকিস্তান ম্যাচ না হলেও খুব সম্ভবত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে ইডেন। এর সঙ্গে বিশ্বকাপের প্রেস্টিজিয়াস একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব কম সম্মানের নয়। 1996 পর ফের ইডেনে আবার হতে পারে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল। সূত্র মারফত যা খবর, তাতে বিশ্বকাপের একটি সেমিফাইনাল হবে ইডেন গার্ডেন্সে, অপরটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। তবে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ও সেমিফাইনাল ছাড়া আরও বেশ কিছু ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে ইডেন, তার মধ্যে অন্যতম পাকিস্তান বনাম বাংলাদেশের মেগা ম্যাচ। ফলে বাবর সাকিবদের হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে পারে সিটি অব জয়। এছাড়া বাংলাদেশের আরও একটি ম্যাচ এবং অন্য কোনো দলের একটি ম্যাচ ইডেন পাওয়ার সম্ভাবনা প্রবল, ফলে বিশ্বকাপের একাধিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা। যদিও 27 তারিখ মঙ্গলবার পুরো সূচি পেলে পরিষ্কার হয়ে যাবে সব চিত্র। এনসিএতে রিহাব সারছেন পুরোদমে, রাহুল শার্দুলদের সঙ্গে পোস্ট করলেন ছবি। এ মুহূর্তে বেঙ্গালুরুতে এনসিএতে রয়েছেন তরুণ এই উইকেটকিপার ব্যাটার, রিহাবে ব্যস্ত থাকায় জাতীয় দলে তার সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করলেন পন্থ। সেই ছবিতে দেখা যাচ্ছে পন্থ ছাড়াও শার্দুল ঠাকুর, কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজকে। ছবির ক্যাপশনে পন্থ লিখেছেন, এই সতীর্থদের সঙ্গে রিইউনিয়ন সবসময়ই মজাদার। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ঋষভ পন্থ একটি ভিডিও শেয়ার করেন, যা আসলে দুটি ভিন্ন সময়ে তোলা ভিডিওর সমন্বয়। উভয় ভিডিওতেই সিঁড়ি ভেঙে পন্থকে উপরে উঠতে দেখা যাচ্ছে। প্রথমটিতে পন্থ বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না তিনি। কয়েক ধাপ করে উঠছেন আর দাঁড়িয়ে দম নিচ্ছেন, হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।
তবে ভিডিও শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে তরতরিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছেন রুরকির উইকেট কিপার ব্যাটার, মুখে স্বস্তির হাসি, বোঝাই যাচ্ছে অনেকটাই সেরে উঠেছেন পন্থ। খবর অনুযায়ী বিসিসিআই পন্থকে দ্রুত সেরে উঠতে দেখে উচ্ছ্বসিত, বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের রিহ্যাব প্রক্রিয়ার গতি বাড়িয়ে তাকে দ্রুত ম্যাচ ফিট করে তুলতে আগ্রহী। পন্থ আপাতত বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতেই নিজের রিহ্যাব প্রক্রিয়া সারছেন। তিনি একানন জাতীয় ক্রিকেট একাডেমিতে জসপ্রীত বুমরা, প্রসিদ্ধা কৃষ্ণা, শ্রেয়াস আয়াররাও রয়েছেন, তবে চোট সারিয়ে মাঠে ফেরার লক্ষ্যে রিহ্যাব চালাচ্ছেন পন্থ রিহ্যাব চালাচ্ছেন। ভারতের তারকা কিপার ব্যাটারের চোট অনেকটা সেরে উঠলেও তিনি কিন্তু এখনও ম্যাচ ফিটনেসের ধারে কাছেও নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছে ফিজিও এস রজনীকান্ত। তবে শেষমেশ তিনি বিশ্বকাপের আগে আদৌ মাঠে ফিরতে পারেন কি না সেটাই দেখার। আইপিএলের মেজাজে ডাচদের বিরুদ্ধে ধ্বংসাত্মক শতরান পুরানের। আইপিএলের মেজাজে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ব্যাটাতে তাণ্ডব চালাচ্ছেন নিকোলাস পুরান। নেপালের বিরুদ্ধে তবু কিছুটা সতর্ক হয়েই ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকেছেন তিনি। এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাকাবুকো ব্যাটিং করেন পুরান, ঝড়ের গতিতে পৌঁছে যান 3 অঙ্কের রানে। জিম্বাবুয়ের কাছে হারতে হাওয়াই, ওয়েস্ট ইন্ডিজের কাছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সুপার সিক্সের টিকিট নিশ্চিত হলেও এই ম্যাচের পয়েন্ট পরের রাউন্ডে যোগ হবে বলে মরিয়া হয়ে লড়াই চালাতে দেখা যায় ক্যারিবিয়ানদের। হারারেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত 50 ওভারে 6 উইকেটের বিনিময়ে 374 রানের বিশাল ইনিংস গড়ে তোলে। নিকোলাস পুরান 5টি 4 ও 3টি 6 সাহায্যে 38 বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শতরান পূর্ণ করেন 8টি 4 ও 6টি 6 সাহায্যে মাত্র 63 বলে। শেষমেশ 9টি 4 ও 6টি 6 সাহায্যে 65 বলে 104 রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন পুরান। এর আগে নেপালের বিরুদ্ধে 10টি 4 ও 4টি 6 সাহায্যে 94 বলে 115 রানের অনবদ্য ইনিংস খেলেন পুরান। সেই ম্যাচে তিনি 81 বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেছিলেন। নিকোলাসের শতরান ছাড়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন 2 ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। নিশ্চিত হাফ সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ক্যাপ্টেন শাই হোপ। কিং 13টি বাউন্ডারি সাহায্যে 81 বলে 73 রান করে মাঠ ছাড়েন। চার্লস 9টি 4 ও 1টি 6 সাহায্যে 55 বলে 54 রান করে আউট হন। 3টি 4 ও 2টি 6 সাহায্যে 38 বলে 47 রান করে সাজঘরে ফেরেন হোপ। 6 উইকেট হারিয়ে 374 রান তোলে উইন্ডিজরা। নেদারল্যান্ডসের হয়ে এদিন 2টি করে উইকেট দখল করেন বাস ডিলিড ও সাকিব জুলফিকার, 1টি করে উইকেট দখল করেন লোগান ভ্যান বিক ও ভিভিয়ান কিংমা। 375 রান তাড়া করতে নেমে ছেড়ে কথা বলেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। তেজা নিদা মানুরুর ঝড়ে 76 বলে 111 রানের সুবাদে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 374 রান তোলে নেদারল্যান্ডস, ফলে স্কোর সমান হয়। তবে ম্যাচের ফলাফল নির্ধারিত হয় সুপার ওভারে, সেখানে দুর্দান্তভাবে জয়লাভ করে নেদারল্যান্ডস।